বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছে নজরুল, নারী কবে কি করল ভালো? আমি নারী, আমি ছল না মুই, আমি জগতের কালো। গৃহিণী মানে কাজ নেই কোনো, সারাদিন দেখে টিভি, সারাদিন শুধু জি বাংলা, আর পাশের বাড়িতে জানেন ভাবি, অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই, বসের সাথে ফ্লার্ট করে করে বছর বছর প্রমোটেড হই। কম কথা বললে অহংকারী, বেশি কথা বললে স্ল্যাট, সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শুনে না, মাই খেয়েছে মাথা, স্বামী করছে পরকিয়া, সেও আমার ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার, সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলেও আমারই দায়, সংসার টেকাতে পারিনি, আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ। ওই মেয়ে তোর ওড়না কই? রাতের বেলায় বাইরে ছিলাম, বিপদে তো পড়বই, মেয়েরা সাজে বেশি কাজে কম, ঝগড়া বাধায় হরদম, ছেলেরা করলে স্টাড প্লেয়ার, মেয়েরা করলে বেসরম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী, নারী কেবল সর্বনাশী, প্রুট কিংবা হোর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর।